প্রথম মাসের গর্ভতী মায়েদের সাথে কী কী ঘটে গরস্থায় প্রথম মাসের মধ্যে কী হয় প্রথম মাসের গর্ভস্থায় পেট কেমন দেখায় গর্ভস্থায় প্রথম মাসের লক্ষণগুলো কী কী ভিডিওটি শুরু করা প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন গরস্থায় প্রথম মাসের মধ্যে কী হয় স্তন জমে যাওয়া এটি সাধারণ প্রথম লক্ষণ ডিম্বস্ফোটন এবং নিষিক্তকরণ প্রথম মাসে ঘটে গর্ভস্থার প্রথম মাসের অস্বস্তিগুলো খুব বিশেষ এবং মহিলার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে এমনকি গর্ভাবস্থার উপরও আপনি গর্ভস্থার প্রথম লক্ষণগুলি লক্ষ্য করতে শুরু করেন যেমন স্তন হওয়া ঘন ঘন প্রসাব ক্লান্তি পেটে ব্যথা এবং অন্যান্য লক্ষণ মায়ের মধ্যে পরিবর্তন গর্ভস্থার প্রথম মাসটি শেষ ঋতুস্রাবের প্রথম দিন থেকে গণনা করা হয় যার অর্থ নিষিক্তকরণে প্রায় দুই সপ্তাহ আগে দ্বিতীয় সপ্তাহের শেষে ডিম্বস্ফোটন ঘটে একটি জাইগোট গঠিত হয় এবং যদি এটি নিষিক্ত হয় এটি জয়ের প্রেসে রোপণ করবে গর্বস্থ প্রথম মাস হলো সেই মাস যেটিকে সবচেয়ে বেশি অপেক্ষা করা হয় কারণ যতক্ষণ না পিরিয়ড মিস হয়েছে তা লক্ষ্য না করা পর্যন্ত গর্ভধারণের সন্দেহ নিশ্চিত করা যায় না যদি কিছু ক্ষেত্রে ইমপ্লান্টেশনের সময় সামান্য রক্তপাত হয় সুস্পষ্ট মিস্ট পিরিয়ড ছাড়াও অন্য প্রাথমিক গর্ভস্থ লক্ষণ প্রদর্শিত হতে পারে এই লক্ষণগুলি বৈচিত্র্যময় এবং সর্বদা উপস্থিত থাকে না যখন তারা হয় তার বিভিন্ন মাত্রায় তীব্রতার সাথে প্রদর্শিত হতে পারে এবং প্রতিটি গর্ভস্থার জন্য ভিন্ন এই লক্ষণগুলির মধ্যে ক্লান্তি বিরক্তি মেজাজের পরিবর্তন বমি বমি ভাব এবং বমি অন্তর্ভুক্ত থাকতে পারে শারীরিক পরিবর্তন প্রথম প্রথম লক্ষণ মাস থেকে অনেক মায়েরা প্রথম লক্ষণগুলি দেখার আশা করেন তারা সাধারণত গর্বের পরিবর্তনগুলি লক্ষ্য করেন যদিও জ্বরের আকার এখনো বৃদ্ধি পায়নি এবং এটি কিছুটা ফুলে গেছে অস্বস্তি এবং শুটিংয়ের এর ব্যথা অনুভব করতে পারেন পিএমএস এর সংবেদন অনুভব করতে পারেন প্রথম দৃশ্যমান শারীরিক পরিবর্তনগুলি হল প্রোজেস্ট্রন এবং ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধির কারণে স্তনের কমলতা আকার এবং এনগার্জমেন্ট বৃদ্ধি পাওয়া কিডনি দিয়ে বেশি তরল যাওয়ার কারণে রক্তের প্রবাহ বৃদ্ধির কারণে প্রস্রাব করার তাগিদও বৃদ্ধি পায় কিছু মহিলার সামান্য রক্তপাত হয় যা কয়েকদিন স্থায়ী হয় এক্ষেত্রে যদিও এটির সাধারণ কোনো প্রভাব নেই তবে আপনার স্ত্রীর বিশেষজ্ঞ জানারও পরামর্শ দেওয়া হয় মনস্তাত্ত্বিক পরিবর্তন একটি মানসিক রোলার কোস্টার গর্ভস্থার শারীরিক পরিবর্তনগুলি সবচেয়ে সুস্পষ্ট তবে একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক উপাদান রয়েছে যা বিবেচনায় নেওয়া উচিত গর্ভাবস্থার প্রথম মাসে এবং এমনকি প্রথম কয়েক মাস মানসিক চাপ অনুভব করা এবং প্রান্তে থাকা স্বাভাবিক বিশেষ করে যখন এটি আপনার প্রথম গর্ভাবস্থা কারণ সমস্ত পরিবর্তন এবং সংবেদন সম্পূর্ণ নতুন অজানার মুখোমুখি হওয়ার সাথে সাথে সন্দেহ এবং অস্বস্তি দেখা দিতে বাধ্য আরও কি শারীরে হরমোনের পরিবর্তনগুলি মানসিক অস্থিরতা তৈরি করে যা বৃহত্তার বিরক্তিকরতা ও মেজাজের পরিবর্তন ঘটায় গর্ভস্থার প্রথম মাস চার মিলিমিটার ভ্রণ ডিম্বন এবং শুক্রণ মিলনের মাধ্যমে নিষিক্ত গ্রহণ ঘটে এই মূলন একটি জাইগর তৈরি করে যা বিভক্ত হতে শুরু করে কোষের একটি গ্রুপ তৈরি করে এবং জর দিকে চলে যায় যেখানে গর্ভধারণের নবম দিনে এটি রোপণ করা হয় পরের দিনগুলিতে কোষগুলোর এই গ্রুপটি তিনটি স্তরে বিভক্ত হয়ে যায় যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র পাচক এবং মূত্রের কাঠামোর পাশাপাশি হাড় পেশি এবং রক্ত সঞ্চালন ব্যবস্থায় জন্ম দেয় গর্ভস্থ প্রথম মাসেও এমন একটি তৈরি হয় যার ভিতরে এমনটি তরল থাকে মা থেকে শিশুর কাছে অক্সিজেন এবং পুষ্টি পরিবহনের জন্য প্লাসেন্টা এবং নাবের কর্ড তৈরি হতে শুরু করে এই সময় ভ্রূণের পরিমাণ প্রায় চার মিলিমিটার এবং ওজন এক গ্রামের কম প্রথম মাসে গর্ভবতী মায়েদের সাথে কি কি ঘটে গর্ভস্থ প্রথম মাসে কিছু সাধারণ লক্ষণ দেখা যেতে পারে যা গর্ভধারণ নিশ্চিত করার জন্য সহায়ক হতে পারে মাসিকের অনুপস্থিত গর্ভস্থ সবচেয়ে সাধারণ লক্ষণ হলো। মাসিক বন্ধ হয়ে যাওয়া থক থকে বমি সকালবেলা বমি বা বমিবোধ হতে পারে যা প্রাথমিক লক্ষণ স্তনের পরিবর্তন স্তনের কমলতা স্পিড হওয়া এবং ত্বকের রঙের পরিবর্তন অসাধারণ ক্লান্তি অত্যধিক ক্লান্তি অনুভূত হওয়া মেজাজের পরিবর্তন হরমোনাল পরিবর্তনের কারণে মেজাজের পরিবর্তন বা অস্থিরতা খাবারের পূর্তে আগ্রহের পরিবর্তন কিছু খাবারের পূর্তে আকর্ষণ বা বিরক্তি মূত্রত্যাগের প্রয়োজনীয়তা ঘন ঘন মূত্রত্যাগের প্রয়োজন গন্ধের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা গন্ধের প্রতি অতিরিক্ত সংবেদনশীলতা বা বিরক্ত কমন কনেস্টিপশন খাবার হজমে সমস্যা হওয়া বুকের ইস্পিততা বুকের ইস্পিততা এবং কিছুটা সোজা হয়ে যাওয়া এই লক্ষণগুলির মধ্যে কিছু আপনার শরীরের প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে যদি আপনি এসব লক্ষণ অনুভব করেন এবং গর্ভাবস্থা নিশ্চিতকরণের জন্য সন্ধিয়াদ হন তাহলে গর্ভাবস্থার পরীক্ষা পিটিসি করা উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত প্রথম মাসে গর্ভস্থার পেট কেমন দেখায় প্রথম মাসে গর্ভস্থার পেট সাধারণত খুব বেশি পরিবর্তিত হয় না এই সময় গর্ভস্থার প্রাথমিক লক্ষণগুলো যেমন স্তনের কমলতা ক্লান্তি এবং মর্নিং সিকনেস অনুভব হতে পারে কিন্তু পেটের আকার সাধারণত বিশেষ পরিবর্তিত হয় না গর্ভস্থ প্রথম মাসে গর্ভস্থার আকার সাধারণত খুবই ছোট থাকে এবং পেটের বাইরে কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায় না পেটের আকার পরিবর্তন হতে শুরু করে চার থেকে পাঁচ মাসের গর্ভাবস্থায় যখন গর্ভাশয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে থাকে যদি আপনার পেটের কোনো অস্বাভাবিক পরিবর্তন বা ব্যথা অনুভব করেন তবে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ